বন্ধুরা, আমি পাবনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন প্রথমে আমি গঙ্গাজল ছিটিয়ে আর একটা শুদ্ধ বস্ত্র দিয়ে দোলনাটা ভালো করে মুছে নিচ্ছি। এরপর আমি দোলনাটাতে একটা আসন পেতে দেব। এখানে আমি একটা গ্লেজি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের যে ডেকোরেশন করে যে সমস্ত দোকান, সেই দোকানে তোমরা এই কাপড়টা পেয়ে যাবে। আর এবার ভালো করে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে আমি কী করে এটা দিয়ে সাজাচ্ছি। এবার আমি এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। তোমরা দেখতেই পারছো কী করে আমি এই কাপড়টার মধ্যে ফুলগুলো লাগিয়ে দিচ্ছি। কিছুই না, খুবই সহজ। কাপড়টা যেহেতু জালি জালি মতন, তো এর মধ্যে খুব সহজেই ফুলগুলো আটকে যাচ্ছে। এর ফুলগুলো পেছনে তার দেওয়া আছে। এবার আমি দুটো রজনীগন্ধা আর গোলাপের চেন নিয়ে নিয়েছি। এই চেন দুটো দিয়ে আমি সাইডে ও পেছনে, দেখতেই পাচ্ছ তোমরা, এইভাবে এগুলো সেলোটেপের সাহায্যে লাগিয়ে দেব। আর একটা গাঁদা ফুলের চেন নিয়ে আমি নিচে যে পিনটা আছে দোলানোর জন্য, সেটার মধ্যে লাগিয়ে দেব। আমার দোলনা সাজানো হয়ে গেছে। এবার রাধাকৃষ্ণকে শৃঙ্গার করিয়ে বা সাজিয়ে এই দোলনায় দোল খাওয়ানোর পালা। এবার আমি রাধাকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, তবে একটু অন্যরকমভাবে। কি হয়, রোজ আমরা যদি জল বা পঞ্চামৃত দিয়ে স্নান করাই ঠাকুরকে, তাহলে ঠাকুরের গ্লেজটা একটু কমে যায়। তাই আমি জল শঙ্খের মধ্যে পঞ্চামৃত দিয়ে ঠিক এইভাবে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। তোমরা দেখে নাও, জল শঙ্খের মধ্যে আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি আর হাতে একটা পাত্র নিয়ে এইভাবে ঠাকুরের উদ্দেশ্যে পাত্রে পঞ্চামৃত ঢেলে ঠাকুরকে স্নান করাবো। এবার আমি জল শঙ্খের মধ্যে জল ও অগ্র দিয়ে নিয়েছি। পঞ্চামৃত ও জল দিয়ে স্নান করানোর পর আমি একটা বস্ত্রে গোলাপ জল নিয়ে ঠাকুরকে ভালো করে মুছিয়ে দেব। এবার আমি শ্রীকৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে নেব। প্রথমে আমি ঠাকুরের ওপরে জামাটা পরিয়েই নিয়েছিলাম। এবার ধুতি, মালা, কানের, হাতের বালা, এসব আমি ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। ঠাকুরের যে সবসময় পরার রূপোর চেনটা, সেটা আমি পরিয়ে দিচ্ছি। তারপর আমি ঠাকুরের ওড়নাটা দিয়ে দেব এবং চুল ও পাগড়ি পরিয়েও ঠাকুরকে সাজিয়ে দেব। আর যেটা ছাড়া শ্রীকৃষ্ণের সাজ একদমই অসম্পূর্ণ, ঠাকুরের বাঁশি। ঠাকুরের বাঁশিটা আমি ঠাকুরের হাতে দিয়ে দিলাম। কৃষ্ণ ঠাকুর একদম রেডি। এবার রাধারানীকে সাজানোর পালা। রাধারানীর ব্লাউজ ও ঘাগরাটা আমি আগেই পরিয়ে নিয়েছি। এবার হাতের বালা, কানের মালা, তারপর ফুল দিয়ে আমি ঠাকুরকে সাজিয়ে দেব। আর তারপর সবার শেষে ঠাকুরের মাথায় আমি ওড়নাটা পরিয়ে দেব। রাধারানীর হাতে আমি তুলসী পাতা ও একটা গোলাপ ফুল এমনি করে পরিয়ে দিচ্ছি। গোপাল, রাধারানী, শ্রীকৃষ্ণ, লক্ষ্মী, নারায়ণ সবাইকে আমি তাদের প্রিয় সুগন্ধিটা দিয়ে দিচ্ছি। আর ওনাদেরকে আয়নাও দর্শন করিয়ে নিচ্ছি। শ্রীকৃষ্ণ ও রাধারানীকে আমি মিষ্টি ও জল নিবেদন করছি। সবাইকেই দিয়েছি, কিন্তু যেহেতু আমি স্পেশালি শ্রীকৃষ্ণ ও রাধারানীর ঝুলন যাত্রা দেখাচ্ছি, তাই শুধু ওনাদের পুজোটাই তোমাদেরকে দেখাচ্ছি।
ছোট্ট গোপলুকেও একটু মিষ্টি আর জল খাইয়ে দিলাম। এবার আমি ঠাকুরের দোলনাতে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি, তারপর আমি শ্রীকৃষ্ণ ও রাধারানীকে দোলনাতে বসাবো। শ্রীকৃষ্ণ ও রাধারানীকে দোলনায় বসানো হয়ে গেছে। এবার আমি ওনাদের পুষ্পাভিষেক করছি। এবার আমি ঠাকুরকে দোল খাওয়াচ্ছি। আজকে এ পর্যন্তই বন্ধুরা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু।